বাগানে বসে আটার প্যাকেট কেটে বস্তা বোঝাই, ট্রাকে করে পাচারের চেষ্টা। অভিযুক্ত ব্যবসায়ীকে আটক করে পুলিশে দিল গ্রামবাসী। রেশনের সামগ্রী পাচারের অভিযোগ। স্থানীয় বাগানের ভেতর পড়ে রয়েছে শয়ে শয়ে আটার প্যাকেট। প্যাকেট কেটে সেই আটা বস্তাবন্দি করা হচ্ছে। স্থানীয়দের চোখেই ধরা পড়ে যায় বিষয়টি। শনিবার ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় নদিয়ার তাহেরপুর এলাকায়। ঘটনাটি ঘটেছে বীরনগর 8 নম্বর ওয়ার্ডের। এরপর স্থানীয়রাই ওই ব্যবসায়ীকে আটক করে রাখেন। ঘটনায় রেশনের আটা পাচারের অভিযোগ তুলেছেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ওই ব্যবসায়ীকে আটক করেছে। জানা গেছে 8 নম্বর ওয়ার্ডের ডাঙ্গাপাড়া এলাকার একটি কলাবাগানের ভেতর এই পাচারের কাজ চলছিল। ঘটনায় প্রশান্ত পাল নামে স্থানীয় এক ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর। স্থানীয়দের সাথে ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করেন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। এ বিষয়ে কাউন্সিলর সুজন বালা বলেন, আমাকে এখান থেকে ফোন করেছে, দাদা তাড়াতাড়ি এখানে আসো, এখানে রেশনের আটা ধরা পড়েছে, আটা গাড়ি ভর্তি হচ্ছে, মানে আটার প্যাকেট কেটে কেটে বস্তায় ভর্তি করছে, করে সেই বস্তা গাড়িতে লোড করে বাইরে পাঠিয়ে দিচ্ছে। অলরেডি সকালে 2টো গাড়ি বেরিয়ে চলে গেছে এখান থেকে। কলাবাগানে বিভিন্ন প্রচুর বস্তা খালি প্যাকেট পড়ে আছে, ছয় ছয় হাজার হাজার বস্তা, এবং পাশে বিভিন্ন গোডাউনে আমরা দেখেছি চাল লোড করা আছে। আমি তাহিরপুর থানার ওসিকে 1 ঘন্টা আগে ফোন করেছি, 1 ঘন্টা পরে গাড়ি পাঠিয়েছে। গাড়ি পাঠিয়ে ওই যে আসামি, যে এই কাণ্ডটা, এই ব্যবসার সঙ্গে জড়িত, এই র‍্যাকেটের সঙ্গে জড়িত, তাকে পুলিশ তুলে নিয়ে চলে যাচ্ছে। স্থানীয়রা এই বিষয়টি দেখার পর আমাকে ফোনে জানান। আমি এসে দেখি আটার প্যাকেট ছড়িয়ে রয়েছে, সেগুলি বস্তায় ভরা হচ্ছে ট্রাকে করে অন্যত্র নিয়ে যাওয়ার জন্য। এখানে যে আপনারা দেখছেন যে বস্তাবন্দি বাগানে যে রেশনের যে আটা, সেই আটার হাজার হাজার বস্তা আটা এখান থেকে সেই রেশনের প্যাকেট থেকে কেটে ফেলা হয়েছে। কেটে ফেলে নতুন করে বস্তাবন্দি করে সেই আটা অন্য জায়গায় পাচার হচ্ছে। রেশন দুর্নীতি এইখানে চরম আকারে পশ্চিম বাংলার মানুষ এবং ভারতবর্ষের মানুষ দেখবে যে হাজার হাজার লক্ষ লক্ষ বস্তা মাল এখান থেকে, এই বাগান থেকে উদ্ধার হয়েছে এবং বাগানে পাওয়া গেছে আজকে। সকালবেলা দেখা গেল এই বাগানের ভেতর থেকে লোক বেরিয়ে এসে গাড়ি ভর্তি করে মাল 2 গাড়ি চলে গেছে। 1 গাড়ি রাস্তায় ধরা পড়ে গেছে, সেই গাড়িটা আটক করা হয়েছে এবং সমস্ত লোককে ডাকা হয়েছে। এমপি এমএলএ আসছে, তাদের সাথে কথা বলবেন। আর এই যে সব রেশনের আটা প্যাকেট কেটে বস্তাবন্দি করে এগুলোই ফেরত যাচ্ছে, এবং চালও যাচ্ছে আর আটাও যাচ্ছে। আমার মতো মানুষ লকডাউনের সময় এক মুঠো চাল পায়নি। কিসের জন্য পায়নি? আমাকে এরকম একটা লম্বা কার্ড ধরিয়ে দিয়েছে, এর জন্য আমি কেন্দ্রের কোনো এখনও সাহায্য পাইনি। অথচ আমি দিনমজুর, আমি জন খেটে খাই, আমার মতো আমার ফ্যামিলির কেউ পায় না। প্রসঙ্গত, রাজ্য জুড়ে রেশন দুর্নীতিতে ইতিমধ্যেই বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছে। রেশন দুর্নীতির তদন্তে নেমে ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী। এসবের মাঝেই রেশনের আটা পাচারের অভিযোগ সামনে আসায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। এ বিষয়ে স্থানীয় সাংসদ বলেন, এখানে আমরা দেখছি যে সরকারি আটা সেটাকে কেটে মাল, পাবলিকের মাল যেটা ডিস্ট্রিবিউট দেখানো হচ্ছে, সেটাকে হিসাবে মেলানোর জন্য ইডিসিবিআইয়ের হয়ে আজ যে রেশন দুর্নীতি ধরা পড়ছে, তার হাত থেকে বাঁচার জন্য এই কলাবাগানে চুরি করে হাফিস করার একটা পদ্ধতি জনতা ধরে ফেলে, পুলিশ প্রশাসন দিয়ে জনতাকে থ্রেট দিচ্ছে। অর্থাৎ এই চুরির সঙ্গে পুলিশ প্রশাসন থেকে সিভিল ভোট চুরির সঙ্গে যারা ডিএম বিডিও এসডিও পর্যন্ত জড়িত পশ্চিম বাংলায়, এখানে জনতার, গরিব মানুষের অন্তর্দয় যোজনার আটা, রেশনের আটা, কেন্দ্র সরকারের আটা, তাই সেই আটাগুলো কিভাবে প্যাকেটিং কেটে রিসেন্টলি দেখুন 1/11 ডেট রয়েছে, আর সেই মালগুলো জনতার প্রাপ্য ছিল সেটা না করে কালোবাজারির হাতে কিভাবে যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নদিয়া। হালকা হোক বা ভারী, প্রচুর প্রচুর সোনার গহনার মেগা সম্ভার থেকে আপনার পছন্দের গহনা নিতে চলে আসুন নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুমে। নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুম, বনগাঁ চাকদা রোড, টবাজার।